কুম সালাম ওরুল্লাহকে তো সমানিত ভাই প্রশ্ন করেছেন যে কোন কোন কাজ করলে মানুষের ইমান বৃদ্ধি পায় এবং কোন কোন কাজ করলে মানুষের তাকুয়া কমে যায় প্রিয় ভাই ইমান বৃদ্ধি পাওয়ার যেটা আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন যখন তার সামনে কোরআন তেলাওয়াত করা হয় অথবা সে নিজে পড়ে সেক্ষেত্রে তার ইমান বৃদ্ধি হয় তো সেক্ষেত্রে আপনি বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করতে পারেন কোরআন নিয়ে চিন্তা ফিকির করতে পারেন কোরআনের তরজমা আপনি ভালো করে পড়তে পারেন সেক্ষেত্রে ইনশাআল্লাহ আপনার ইমান বৃদ্ধি পাবে ইমানের জ্যোতি আরো বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ দ্বিতীয়ত হল তাকওয়ার ক্ষেত্রে যেটা আল্লাহ রসুল সাল্লাহ আসালাম বলেছেন ঈদ এসা হাসানতকা ফাঙ্কতা সাইয়াতু বা ফান্ত মুমিন যখন আপনি ভালো কাজ করবেন তখন আপনার অন্তরে আনন্দ একটা প্রফুল্লতা আনন্দ একটা অনুভব করবেন আর যখন মন্দ কাজ করবেন তখন যদি আপনার অন্তরে সেটা মন্দ কাজ করেছেন সে বলে অনুতপ্ত হন তখন আপনি মনে করবেন যে আপনার ইমান সবল আছে আপনার তাকুয়া বৃদ্ধি পাচ্ছে সেটা আপনি মনে করবেন জেসাকাল্লাহ খায়ের